লেবু মূলত রুটেসি পরিবারের ছোট চিরসবুজ সপুষ্পক উদ্ভিদের একটি প্রজাতি। এটি দক্ষিণ এশিয়া তথা উত্তর পূর্ব ভারতের একটি স্থানীয় গাছ এবং আমাদের দেশেও বহু প্রাচীনকাল থেকে এই গাছ দেখা যাচ্ছে। লেবু সাধারণত রান্নার কাজ এবং তার সাথে অনেকে শরবত করে কিংবা জুস করেও খেয়ে থাকেন। এতে সাইট্রিক অ্যাসিডের পরিমাণই বেশি, এর পিএইচ 2.2। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় বুঝতেই পারছেন লেবুর একটি বাগানে আছি। তবে একটি বাগান নয়, ধামরাই উপজেলায় বালিয়া ইউনিয়নে পুরোটা ইউনিয়ন জুড়েই অনেকগুলো বিক্ষিপ্তভাবে বাগান রয়েছে, বিশেষ করে লেবুর বাগান। এবং সেই লেবুর বাগানগুলো কিন্তু যেন তেন লেবু নয়, এর জাতটি হচ্ছে সুগন্ধি এলাচি লেবু। এবং এই লেবুর যেমন গন্ধটা বেশ ভালো, অর্থাৎ সুবাসটা বেশ ভালো, তার সাথে এটি খেতেও বেশ মজাদার। তো আজকের পর্বে চেষ্টা করব এই লেবু আবাদ করছেন যারা তারা কেমন আছেন। এবং আরেকটা বিষয়, বর্তমান সময়ে কিন্তু লেবুর দামটা একটু কমে যাচ্ছে বাজারে, কৃষক যেখানে বেশ নাজেহাল থাকতে হয় এই ব্যাপারটিকে নিয়ে, তার সাথে কিন্তু আমরা যারা ভোক্তা আছি তারা কিন্তু বেশ দাম দিয়েই লেবু কিনছেন। তো কথা বলা আমরা চলে যাব আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। ধামরাই উপজেলায় চমৎকারভাবে এক জাতের লেবুর আবাদ করা হয়। সাধারণত স্থানীয় ভাষায় এই লেবুর অন্য নাম বললেও এটি হচ্ছে সুগন্ধি লেবু। এই লেবু গাছের সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা পানি সহ্য করতে পারে, অর্থাৎ বন্যার পানি আসলেও এটি সহ্য করতে পারে। দর্শক, এই মুহূর্তে আছি ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে। তো দেখতেই পাচ্ছেন চারপাশে কিন্তু লেবু গাছ, এবং এই লেবু গাছ কিন্তু যেন যেন লেবু নয়, এটি হচ্ছে সুগন্ধি এলাচি, তাই না? এবং এই সুগন্ধি এলাচি লেবুর আরও একটি বৈশিষ্ট্য আছে যেটি কিন্তু অত্যন্ত নতুন বলবো কিংবা আমি বলবো যে ইউনিক একটা বৈশিষ্ট্য, যে পানিতে মারা যায় না। গোড়ায় যদি পানি জমে মোটামুটি 2-3 মাসও মারা যায় না। এবং আমার সাথে আছেন একজন লেবু চাষি, যিনি যতটুকু শুনতে পেলাম প্রায় 20-25 বছর ধরে লেবুর আবাদ করছেন। কবে থেকে এই লেবুর বাগান করছেন? তো আমি আজ থেকে মোটামুটি 15-20 বছর আগে থেকে লেবু চাষ আরম্ভ করছি। যে ইনকাম আমাদের খুব ভালো হয়েছিল, বর্তমানে আমাদের একটু চাহিদাটা একটু মানে লেবুটার উপরে অনেক একটু দাম একটু কমে গেছে, এবং আমাদের মানে কষ্টটাও বেড়ে গেছে, মানে লেবার খরচটাও বেড়ে গেছে। তারপরে এবং সরকারের এই ব্যবসা তো আমাদের তেলের দাম ঢাকা যে এটাকে নিয়ে আমরা বিক্রি করি, সেখানেও আমাদের অনেক গাড়ি ভাড়া অনেক বেশি হয়ে গেছে। আগে ছিল 3,000-3,500 গাড়ি, এখন আমাদের 6,000 হয়ে গেছে। এরকম যে এই দিকে আমাদের একটু লেবারও খরচটা বেড়ে গেছে, আর লেবুটারও একটু চাহিদা কমে গেছে, কিন্তু দিন দিন হয়তো বাড়তেছে। এই যে বিদায় মারা লেবুর চাহিদা একটু কমে গেছে, তারপরও আমরা মোটামুটি ভালোই আছি ইনশাল্লাহ। তো আপনি যে কতটুকু জায়গায় করছেন জানো? আমি মোটামুটি এবছর আমার পুরো আছে 150%। তো একটা হিসাব বলেন তো যে 100% কত টাকা খরচ হয় আর কি বাগান করতে? আমাদের পুরোপুরি 100% আমাদের পুরো বছরের খরচ মোটামুটি আমাদের 20-30,000 টাকা খরচ হবে, সার এবং লেবার সব নিয়ে আর কি। এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছি, এটার বয়স কত? এটার বয়স আমার 1 বছর হয়েছে আর কি। 1 বছর হয়েছে, মানে 1 বছর। এটা তো গুটি কলমের চারা, গুটি কলমের চারা জি। এই যে লেবু তো গাছে ধরা দেখতেছি, এটা ধরে কোন সময় আর কি? মানে যে ধরছে মনে করেন আমাদের বোনার পর থেকে কিছু পরিচর্যা করার পরে সুন্দর আছে। গুটি চারা তো আমাদের অনেক সময় দেখা যায় মাথায় ফুল এবং গুটি সহকারে বুনি। আপনি তো শুনলাম মোটামুটি এই এলাকায় অনেকদিন ধরে আছেন, মানে স্থানীয় এখানকার, এবং তার সাথে 20-25 বছর ধরে এই লেবুর বাগান করতেছেন। আচ্ছা, এই যে এইটিকে মোটামুটি যতটুকু চোখ যায় শুধু লেবুর বাগান, আর অন্য কিছু আবাদ হয় না এখানে? এখানে আগে আমরা গ্যান্ডারি বলতাম, এখানে যাওয়ার পর থেকে এখানে খালি লেবু আর কি। Thank you.
অনেক সময় ধরে চাষ হচ্ছে এই লেবু এই ধামরাই অঞ্চলে। সুগন্ধি কলম্ব, কেউ কেউ বলছেন গন্ধরাজ কলম্ব। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এই লেবুর বৈশিষ্ট্য এতটাই ভালো যে নিচু জমিতেও চাষ করছেন অনেকেই। তবে কেউ কেউ আশঙ্কার কথাও বললেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে লেবু বাগান কিন্তু অত্যন্ত ঘন এখানে, অর্থাৎ প্রত্যেকটা গাছ থেকে গাছের স্পেসিং কিন্তু দেওয়া হয়েছে খুব কম। যদিও কম বলবো তা নয়, কারণ হচ্ছে যেই গাছগুলো বয়স বেশি সেখানে কিন্তু ঘন বেশি গাছগুলো। তো এই যে লেবু পাচ্ছেন, তা কয়টা লেবু তুলেন বা এই সময়ের মধ্যে? এটা চার ডিশ, ছয় ডিশ, ছয় ডিশ, ছয় ডিশ, ছয় ডিশ শেষ শেষ আর নাই। আমরা সাতজনে ছিলি, সাতজন মিলে ছিলেন। জি, মানে একদম ছয়, মানে ছয় সাতটা ৪২ ডিশে হচ্ছে এক জুড়ি জুড়ি না টুকরি কি কোন আপনারা খাসি, এক খাসি হয়ে যায়, এক খাসি হয়ে যায়। তো এখন যে লেবুর দাম যে কম, এর কারণ কি? কারণ খায় না, কারণ লেবু ওসাল খায় না, খায় না, মানে বাজার দর কমে গেছে একবারে কম। শোক, একটা ব্যাপার খেয়াল করেন, মানে চারা গাছে যদি এই জাতের মানে অর্থাৎ গাছে পানি ওঠে তখন কিন্তু মারা যাবে চারা গাছগুলো, কিন্তু পুরানো গাছ কিন্তু মরবে না, তাই না? পুরানোটা কয় বছর লাগে, মানে কত বছর পর আর মরবে না? দুই বছর তিন বছর গেলে আর শেষ। এই যে লেবু যে আকার, এই আকার অনুযায়ী তো দাম না? এইগুলা এইগুলা আকার বুঝে দাম। লেবুতে আছে প্রচুর পরিমাণ ফাইবার, ভিটামিন সি, ভিটামিন এ, ফলেট, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, এবং এই লেবু শরীরের চর্বি কাটে এবং ওজন কমাতে সাহায্য করে। তবে অতিরিক্ত অ্যাসিডিটি কিংবা গ্যাসের প্রবলেম যাদের আছে তাদেরকে অতিরিক্ত পরিমাণে লেবু না খাওয়াই উত্তম। ধামরায়ের একটা অংশে অর্থাৎ বালিয়া ইউনিয়নে সেখানে গড়ে উঠেছে লেবুর মার্কেট। সকাল থেকে শুরু হয় তাদের কর্মযজ্ঞ। কেউ কেউ পাটিতে বিছিয়ে রাখেন এই লেবুগুলো, সেখান থেকে বাছাই প্রক্রিয়ায় বাছা হয় লেবু আকারে যেগুলো বড়, এবং তারপর সেগুলো গামলায় করে নিয়ে করা হয় ঝুড়িতে প্যাকেটের কাজ, এবং সেই প্যাকেটগুলো কিংবা তাদের ভাষায় খাঁচিগুলো চলে যায় ট্রাকে, এবং সেই ট্রাকগুলো চলে যায় কাউরানবাজার, যাত্রাবাড়ি সহ দেশের নানান অঞ্চলে। দর্শক, এই মুহূর্তে আছি বালিয়া লেবু মার্কেট, যেটি ধামরাই উপজেলায় অবস্থিত। তো দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু লেবু এখন হচ্ছে প্যাকেজিংয়ের কাজ চলছে, অর্থাৎ এখানে মনে খাঁচি বলে না, খাঁচিতে ভরার কাজ চলছে। তো এই মুহূর্তে আমার সাথে একজন আছেন, তো আপনি কি লেবু বিক্রি করেন না কীভাবে কী করেন বলেন তো? আমি প্রথমে বাগান খরিদ করি, লোকের কাছে বাগান খরিদ করে ওখান থেকে লেবার দেয়া লেবু ওঠায়া এই মার্কেটে আনি, এখানে বিক্রি করি। এটা কিনেন না মানে কি হিসাবে? এটা বছর হিসাবে, এক বছরের জন্য খরিদ করা হয়। প্রতি শতাংশ মনে করেন ১২০০, ১০০০, ২২০০ এরকম বাগান বোঝা আমি এগুলা খরিদ করি। আচ্ছা ভাই, আপনার সাথে একটু কথা বলি, আপনি কি লেবু কিনতে আসছেন এখানে নাকি? জি, এখানে কিনতে আসছি। এখান থেকে নিয়ে কই নিয়ে যাবেন? এটি নিয়ে যাবো এই জায়গা থেকে, নিয়ে যাবো কারণবাজার। তো এই ব্যবসাটা কতদিন ধরে করেন আপনি? ২৫-৩০ বছর। আমাদের দেশে বহু প্রাচীনকাল থেকে এই লেবুর আবাদ হচ্ছে। এখানকার এই লেবুর একটু বিশেষত্ব আছে। চলুন এবার তবে একজন উপ সহকারী কৃষি কর্মকর্তার কাছ থেকে শুনে আসি এই লেবু নিয়ে খানিকটা গল্প। দর্শক, এই মুহূর্তে কথা বলবো জনাব এরশাদুল ইসলাম, যিনি উপ সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে আছেন ধামরায়ের এই বালিয়া ইউনিয়নে, তাই তো? তো এরশাদ ভাই, এই যে লেবুর বাগান দেখতে পাচ্ছি, এই যে লেবু থোকায় থোকায় ধরেও আছে, তাই না? এবং আরেকটা ব্যাপার দেখলাম, প্রতিটা গাছে ফুলও আছে, ছোট গুটি আছে, মানে বিভিন্ন আকারের ফলও আছে, আবার কয়েকটা গাছে ফুলও দেখলাম, মানে ১২ মাসে হচ্ছে। তো এটা কি জাত? এটা এলাচি লেবু। এলাচি লেবু মানে সুগন্ধি এলাচি বলে নাকি? সুগন্ধি এলাচি লেবু। সুগন্ধি এলাচি মানে বাজারে তো আমরা এলাচি লেবু দেখি, এটা হচ্ছে সুগন্ধি এলাচি, পার্থক্য আছে। তো জাতের পার্থক্যটা একটু বলেন। এটা জাতের পার্থক্য, আমরা বাজারে যে এলাচি লেবু পাই ওটা এতটা সুগন্ধি হয় না, কিন্তু ধামরায়ের যে এলাচি লেবুটা এটা একটা অন্য ধরনের একটা বৈশিষ্ট্য, যে এটা একটু সুগন্ধি আসে
এবং লেবুটা খুব টেস্টি। আচ্ছা এই যে ধরেন ম্যাচিউর একটা লেবু না, হ্যাঁ হ্যাঁ, এটা যেটা বললেন সুগন্ধ এবং তার সাথে এটা খেতেও বেশ ভালো, এবং জিআই যেটা আসল কথা বলেন গ্লুকোজ ইনডেক্স এটা বেশি, এটা বেশি মানে মিষ্টতা একটু বেশি, মিষ্টতা একটু বেশি বেশি। তো এটার বাজারজাতকরণের ক্ষেত্রে আপনারা যদিও সম্প্রসারণ নিয়ে কাজ করেন, তবে বাজারজাতকরণে কেমন সুবিধা পাচ্ছে আমাদের কৃষকরা এখানকার? এটা বাজারজাতকরণে এটা আর কি ওনারা ছিঁড়ে খাঁচি আকারে মানে এক খাঁচি লেবুতে প্রায় 42,000 6-8,000 লেবু হয়। এরা বর্তমান যেটা মার্কেট ভ্যালু আছে এটা পাইতেছে 8-10,000 টাকা, যেটা কোয়ালিটি বেজে, কোয়ালিটি মানে আকার অনুযায়ী দাম, আকার অনুযায়ী। সাধারণত এটার রোগ কি হচ্ছে এখানে বা পোকামাকড় কি কি হচ্ছে আপনাদের এই ধামরা এলাকায়? এখানে ধামরা এলাকায় এটা রোগ বালাই খুব একটা হয় না, তারপরে যেটা হয় কিছু কিছু গাছের যে ডাইব্যাক দেখা যায় যে অগ্রভাগটা মরে আসে, আবার কিছু কিছু গাছে মাকড় যেটা পাতাটা কুকড়িয়ে ফেলে এবং লিপ মাইনরের আক্রমণ হয়। এগুলো হালকা কীটনাশক যেগুলো আছে যেমন ইয়ের হটশট ইমিডাক্লোরোপিড গ্রুপ যে কীটনাশকগুলো, এরপরে আপনার এই যে ইয়ের ল্যামডা গ্রুপের কীটনাশকগুলো এগুলো স্প্রে করলে এটা ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। আর এমনি সার ব্যবস্থাপনা কেমন করা লাগে? সার ব্যবস্থাপনা এটা প্রতি শতাংশে 1 কেজি DAP, 1/2 কেজি পটাশ, 1/2 কেজি জিপসাম সার প্রয়োগ করে প্রতি শতাংশ প্রতি, হ্যাঁ, এটা বছরে 2 বার ব্যবহার করা হয়। গোড়ায় গোড়ায় তো দেয়, গোড়া থেকে 1 ফিট দূরে বা 2 ফিট 1.5 ফিট দূরে, হ্যাঁ। এরপরে এটার মধ্যে যে বোরন সার ব্যবহার করা হয়, বোরন সারটা এটার আকার এবং ফল ধরাতে সহায়তা করে। আচ্ছা এরশাদ ভাই, তো বাগান তো মোটামুটি আমরা আজকে দেখলাম অনেকগুলো, তার সাথে বেশ কিছু খামারি বা চাষের সাথেও কথা বললাম, তো সেক্ষেত্রে একটা ব্যাপার যে এই যে ফিল্ড লেভেলে আপনারা কাজ করে থাকেন, অনেক সুন্দর সাইজ, এই যে আকারটা পুরো গোলাকার না, গোলাকার, মানে আকারটা যদি সুন্দর হয় দেখতে দামটা ভালো পাওয়া যায়, এটার মার্কেট ভ্যালু অনেক বেশি হবে, অনেক বেশি হবে। তো এটার ভবিষ্যৎ কেমন দেখতে পাচ্ছেন আপনি একজন উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে? এটার ভবিষ্যৎ ফিল্ড লেভেলে থাকেন, আচ্ছা এই গাছটা আমরা একটু দেখি এবং এটার ভবিষ্যৎ সম্পর্কে একটু বলেন। এটার ভাবে এটা ওভার ম্যাচিউরড হয়ে গেছে, কারণ মার্কেট ভ্যালু কম আর বাগান ছিলে দেখা গেছে এক খাসি পুরো হবে না, যে কারণে ইয়েলো কালার হয়ে গেছে, কিছুটা হলুদ কালার হয়ে গেছে না, এটা চলবে না, এটা আর কিছুদিন পরে অটোমেটিক ঝরে পড়ে যাবে, ঝরে পড়ে যাবে। তো যে কথা বলছিলাম যে ভবিষ্যৎ কেমন দেখতে পাচ্ছেন আপনাদের এই ধামরাই অঞ্চলের এই লেবুর? বর্তমান যে মার্কেট ভ্যালু আছে এই ভ্যালু থাকলে ধামরাই লেবু চাষীরা বাঁচবে না, বাজার দর আরো পেতে হবে, বাজার দর আরো পেতে হবে। সেক্ষেত্রে আপনাদের করণীয় কি বা আপনারা কি করছেন? আমরা কৃষি বিভাগের মাধ্যমে এদেরকে টেকনোলজি যে সাপোর্টটা এদের যে প্রশিক্ষণ দেওয়া আমরা ধামরাই চাষীদের দিয়েছি, কিছুদিন আগে 60 জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং এটার প্রসেসিং ব্যবস্থাটা যদি হইতো যেমন লেমন জুস ফ্যাক্টরি হইতো তাইলে হয়তো এরা মার্কেট বেরোতে একটু ভালো হইতো। আরেকটাবার বললেন যে যেমন এটার আকার, তো আকার ভালো রাখার জন্য লেবুর তখন ম্যানেজমেন্টটা বা পরিচর্যাটা কেমন করতে হয় লেবু গাছে? আকার ভালো রাখার লাগে এটার সুষম সার ব্যবহারটাই বেশি জরুরি, সার ব্যবহার এবং গাছের ট্রেনিং প্রুনিং। গাছটা যদি ছাঁটাই করে সুন্দর করে রাখে তাহলেই লেবুর আকারটা ভালো হবে, এবং সুষম সার ব্যবস্থার মধ্যে বোরন সহ বোরন দস্তা জিপসাম সব সার বছরে 2 বার যদি প্রয়োগ করে তাহলে লেবুর আকারটা সুন্দর আসবে। লেবু চাষ দিনকে দিন বাড়ছে, তবে আশঙ্কার কথা হচ্ছে লেবু চাষীরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন না, কেননা কৃষি শ্রমিকের মূল্য অত্যন্ত বেশি। সেক্ষেত্রে যদি কৃষক ঠিকমতো তাদের ন্যায্য মূল্য না পেতে পারেন তাহলে ঠিকই একটা সময় তারা ছেড়ে দিবেন এই লেবু বাগান, এবং এই লেবু বাগানের সংখ্যা যদি আবারও কমে যায় তখন আবার আমাদের পুষ্টির ঘাটতি হবে। চলুন এবার তবে উপজেলা কৃষি অফিসারের কাছ থেকে শুনে আসি এই লেবু নিয়ে আদ্যপান্ত। ধামরাই উপজেলা হচ্ছে বাংলাদেশের জন্য গন্ধরাজ এলাচি লেবুর জন্য খুবই বিখ্যাত। এই লেবু হচ্ছে অনেকগুলা বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এটার সুন্দর কালার, পাশাপাশি হচ্ছে তীব্র সুগন্ধি এবং অত্যন্ত রস সমৃদ্ধ একটা লেবু, যা বাংলাদেশের প্রেক্ষাপটে এত সুন্দর এত সাইজের লেবু আসলে পাওয়া যায় না, সেই জন্য এটা খুবই বিখ্যাত জাত হিসাবে আমাদের কাছে পরিচিত। পাশাপাশি হচ্ছে ধামরাই ঢাকার কাছে হওয়ার কারণে এটা বিক্রয় সহজে কৃষকরা করতে পারছে। এই লেবুর একটা বিশেষ গুণ রয়েছে যে লেবু গাছের, অর্থাৎ লেবু গাছ হচ্ছে পানি যদি পেয়ে যায়, অর্থাৎ 24-48 ঘন্টা যদি পানি থাকে লেবুর গাছের গোড়ার মধ্যে, তাহলে ম্যাক্সিমাম লেবু গাছই মারা যায়। কিন্তু আমাদের লেবু গাছ হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য যে পানি পাতা যদি একটু বেশি থাকে, যদি একটু পাতাও বেশি থাকে তারপরেও লেবু গাছটা বেঁচে যায়। সেই জন্য আমাদের এই ধামরাই উপজেলার মাটি
মাঝারি নিচু হওয়ার পরেও লেবু এখানে ভালো চাষ করতে পারছে। পাশাপাশি হচ্ছে আমরা এবছর এই গত মাসে আমরা একটা প্রকল্প নিয়েছিলাম, অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে আমরা লেবু চাষিদেরকে, লেবু চাষি এবং লেবু ব্যবসায়ীদেরকে আমরা একটা 2 দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছি। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে লেবু অসময়ে কীভাবে লেবু ধরানো যায়, অর্থাৎ সময় যখন হয় ওই সময় লেবুটা চাষ করলে তারা ওই সময় ঠিকমতো দামটা পায় না। আমরা এই প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল অসময়ে লেবু কীভাবে ধরানো যায় এবং লেবুর গাছগুলোকে, গাছগুলো থেকে কীভাবে বেশি পরিমাণ লেবু হার্ভেস্টিং করা যায়। আপনারা দেখছেন যে অনেক গাছের লেবু এখন হার্ভেস্টিং করতে পারছেন, হার্ভেস্টিংয়ের অভাবে, লেবারের অভাবে, অর্থাৎ লেবারের যে পরিমাণ কষ্ট হয় এই পরিমাণ কষ্ট তারা বিক্রি করতে পারে না, সেই জন্য অনেক লেবু আছে এখন তারা করতে, মানে লেবু সংগ্রহ করতে তারা অনাগ্রহ প্রকাশ করছে। কিন্তু আমাদের এই প্রচেষ্টা ছিল যে আমরা একটা মানে পদ্ধতি অবলম্বন করেছি এবং আমরা একটা প্রদর্শনী করেছি, তার মধ্যে আমরা দেখেছি যে লেবুর গাছ থেকে গাছের দূরত্ব 6 ফিট এবং দুইটা সারির পাশে যদি 10 ফিট রাখা যায় এবং লেবু গাছগুলো যদি একটু বাঁশ দিয়া একটু মানে মাচা করে দেওয়া যায় তাহলে মাচার নিচ থেকে লেবুটা সহজে সংগ্রহ করা যাবে। এই পদ্ধতি আমরা করার জন্য মানে আমরা অলরেডি একটা প্রদর্শনী আমরা দিয়েছি এবং আমি আশা করতেছি যে এই প্রদর্শনীর মাধ্যমে লেবুর যে একদিকে উৎপাদনও বাড়বে, অন্যদিকে হচ্ছে অসময়ে লেবু চাষ করে তারা অধিক পরিমাণে ফলন এবং মূল্য পাবে বলে আমি আশা করছি। আর এভাবেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় এখন লেবুর বাগান হচ্ছে। একটা কথা বলে রাখাই ভালো যে এই লেবু যেভাবেই আবাদ হোক না কেন, এই লেবু নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। পাশের দেশে কিংবা অনেক দেশেই এই লেবুর নিয়ে অনেক ধরনের ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে, অর্থাৎ লেবুর জুস এবং নানান ধরনের খাদ্য উপাদান বানাচ্ছেন এবং সেগুলো কিন্তু দেদারসে বাজারে বিক্রি হচ্ছে। তাই এখনই আমাদের সময় এসেছে এই লেবুকে নিয়ে আরও বেশি ভাবার। আমাদের শুধু উৎপাদন করলে হবে না, এই উৎপাদিত ফসলের আমাদের যথাযথ প্রয়োগ করতে হবে, অর্থাৎ ব্যবহার করতে হবে। সুপ্রদর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে বুঝতেই পারছেন এসেছিলাম হচ্ছে আমার ঠিক পেছনে যেই রাজ্য, সেই রাজ্যটি হচ্ছে লেবুর রাজ্য, অর্থাৎ ঢাকার ঠিক পাশে ধামরাই উপজেলায়। সেখানে এক ভিন্ন জাতের লেবুর আবাদ হয়, সুগন্ধি এলাচি। এই লেবুটির বৈশিষ্ট্য হচ্ছে, জানতেই পারলেন আজকের অনুষ্ঠানের মাধ্যমে, এটি পানি সহ্য করতে পারে, অর্থাৎ 2-1 ফিট 3 ফিট 4 ফিট যদি পানি হয় তারপরও গাছটি মারা যায় না, তবে গাছের বয়স প্রায় 2-2.5 বছর হতে হয়, অর্থাৎ চারা অবস্থায় হলে তখন কিন্তু মারা যাবে। তবে চেষ্টা করছি যে এভাবেই কিন্তু নানান গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে এবং তারই ধারাবাহিকতায় আজ নানান লেবু চাষির সাথে কথা বলার চেষ্টা করেছি। তবে একটা ব্যাপার, এখানকার লেবুর দাম কিন্তু একটু কমে যাচ্ছে, অর্থাৎ কৃষক কিন্তু লেবুর ন্যায্য মূল্য পাচ্ছেন না, এটি একটি বড় ব্যাপার। কৃষক যদি তাদের ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু আমাদের কৃষকরা ব্যথিত হবেন এবং এই সকল যে বাগান যারা করেছেন তারা কিন্তু সেই বাগান ছেড়ে দিবেন ধীরে ধীরে, এমনটাই কিন্তু জানালেন তারা। দর্শক, আজকের মতো এভাবেই হাজির হয়েছিলাম, তবে আপনাদের কাছে যদি থাকে সাফল্য কথা কোনো গল্প তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে, আমরা চলে যাব আপনারই কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় বদ্ধা তোরা, নে রে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচু।